এই হাঁসগুলা কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার, খুবই কম পাওয়া যায়। তো এটাকে আমরা এখন রিলিজ করব। এই তো সেই হাঁস, শেষবার মধ্যে দেখাই দিই হাঁসের পাখার কালারটা একবার দেখেন। হেই এভরিওয়ান, আমার নাম প্রান্তন, ওয়েলকাম টু মাই ব্লগ। কালকে রাতে আমি হাঁসটাকে রাখছিলাম, ওকে দেখছি একদম সুস্থ আছে, ওকে এখন রিলিজ করার মতো উপযুক্ত। তো এখন আমরা যাব হাঁসটাকে প্যাকেট করব, করে নিয়ে যাই বিলে, নিয়ে যাই ছাড়ে দেব। সবাইকে আরেকবার দেখাই দিই হাঁসটাকে। এই তো কটন পিগমি গুস, জীবনে কয়জন দেখছেন এমন হাঁস আমি জানি না, আমি ফার্স্ট টাইম দেখেছি কাছ থেকে। তো এইটা হলো দুনিয়ার সবচেয়ে ছোট প্রজাতির হাঁসের ভিতরে একটা, কটন পিগমি গুস, অনেক সুন্দর হাঁস কিন্তু। তো এটাকে আমি এখন রিলিজ করব, শেষবার মধ্যে দেখাই দিলাম, বক্সে তুলে ফেলি। এই তো কি এই বক্স করে আনছিলাম, ঢোক ঢোক বাবা ঢোক। এই তো ঢুকাই ফেলছি। তো এই তো আমাদের হাঁস রেডি রিলিজ করার জন্য, তো এখন বের হয়ে যাব এটা নিয়ে। তো চলুন যাওয়া যাক। তো লোকেশনে আসার পর আমরা ভালো ভালো জায়গা খুঁজতেছি যাতে ওকে সেফলি রিলিজ করা যায়। আমাদের পুকুরে ছেড়ে দিই, ও কিন্তু পুকুর থেকে অন্য জায়গায় যেতে পারবে নাকি তা জানি না, কিন্তু দলের মধ্যে এরকম ময়লা আলা জায়গা ছাড়তে হবে, দল আলা জায়গায়, যাতে ও সার্ভাইভ করতে পারে ভালো মতো। তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসছি হাঁস নিয়ে। এই তো পুরোপুরি জঙ্গল আর জঙ্গল, এখন আমরা আসি হলো দমদমা লোহার ব্রিজের উপরে, পুরো সেই একটা জায়গা। নিচে অলরেডি এই হাঁসের ছোটো ভাইরা আছে, মানে পাতি হাঁস আর কি। এই তো সে আমাদের হাঁস, লোকেশনটা দেখেন অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর লোকেশন হাঁস রিলিজ করার জন্য, পারফেক্ট জায়গা। রিলিজ তো ঢমঢাম করিচ্ছে, ভ্যাঙ্গা নিচে পড়ে যায় নাকি। অলমোস্ট লোকেশনে চলে আসছি। এই তো প্রচুর দল, এগুলা পুজোর হাঁস ছাড়া দিলে জীবনে খুঁজে পাবে না, কোনো মানুষের নাগালের বাইরে পুরোপুরি একেবারে। হ্যাঁ একেবারে মানুষের নাগালের বাইরে। দাঁড়াও, কি সম্মাননা হিসাবে একটা দলের ফুল ছিঁড়ে ঢুকে দিই ভিতর দিয়ে। বিলেত মাছ টাছ আছে না? বিলেত মাছ কেমন আছে? মাছ নাই, সমস্যা নেই, ছাড়ে দিয়ে এটি খুঁজে খুঁজে বার করবে নি এর জন্য গোষ্ঠী। তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসছি। চারিধারে পানি আর কচুরি পানা, জল, বহুত জঙ্গল আছে এই সাইডে। তো এই জায়গায় হাঁস ছাড়লে কেউ ধরতে পারবে না, আর ওরা সেফ থাকবে। তখন আমরা হাঁসটাকে রিলিজ করব। এই তো হাঁস, সাথে একটা ফুলও দিয়ে দিচ্ছি এই জায়গা। নিচে করো বাবা, এখনো দূর দিস না বাপ। এই তো প্রচুর লাফালাফি করে। এই তো সেই হাঁস, শেষবার মতো দেখাই দিই। তো এটাকে আমরা এখন রিলিজ করব। আর আপনারা যারা ভাবতেছেন যে আপনারা কেউ বালি হাঁস পালবেন অথবা এইসব ধরনের হাঁস পালবেন, ভুলেও না, কারণ এইসব হাঁস খাঁচার মধ্যে রাখার জন্য না। এরা খাঁচার মধ্যে প্রচুর লাফালাফি করে আর খাবার টাবার খায় না, কেউ মারা যেতে পারে, সো এই রিস্ক কেউ নেবেন না। আর এগুলো কিন্তু পালা কিন্তু ইল্লিগাল, আপনাকে কিন্তু পুলিশও ধরে নিয়ে যেতে পারে এগুলো পালার জন্য, সো এইসব কেউ পালবেন না। হাঁসের পাখার কালারটা একবার দেখেন, হাঁসের পাখার কালারটা দেখছেন কত সুন্দর। আর এই হাঁসগুলো কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার, খুবই কম পাওয়া যায়, এগুলো খুব কম পাওয়া যায় হাঁসগুলো। এটা হলো মেল, আর ফিমেল তো দেখছেন অন্য ভাইয়ের ভিডিওতে, এগুলো হলো ফিমেল আর এটা হলো মেল। মেল চিনার উপায় হলো এই যে কালার দেখে, পিঠে অনেক সুন্দর কালার থাকবে, এটা হলো মেল হাঁস। তো এই তো সেই হাঁস, এটাকে আমরা এখন রিলিজ করব। হাঁস আপাতত জঙ্গলে ঢুকে গেছে, অলরেডি ছাড়ে দিচ্ছি আমরা হাঁসটাকে, এর ভিতরে ঢুকে গেছে। ও থাকার মতো একটু রিল্যাক্স হবে, তারপর এমনি এখান থেকে ঘুরে চলে যাবে অন্য জায়গায়। ও কিন্তু অনেক ভয়ের ভিতরে আছে, আতঙ্কের ভিতরে আছে, ও একটু এই বিলের ভিতরে চিল করুক, ঠান্ডা হোক, তারপর এমনি এখান থেকে ঘুরে চলে যাবে। আর লোকেশনটা আপনার দেখাই দিই, অনেক সুন্দর, এই সাইডে পুরো জঙ্গল টাইপের এরিয়া, এই সাইডে আছে হলো দল, ধানা জমি, বিচুন লাগানো জমি আর কি, অনেক সুন্দর একটা লোকেশন। এখান থেকে কোনোভাবেই হাঁস আর কেউ নিতে পারবে না, আর শিকারিও না এইদিকে তেমন। আর এমন একটা জায়গা, এখানে কোনো মানুষ নেই, জনশূন্য এলাকা, এখানে কেউ আসবেও না হাঁস নিতে। তো হাঁস আমাদের অলরেডি ছাড়া শেষ,
এখন যাচ্ছি বাসায়, সোজা বাসায় চলে যাব। লোকেশনটা অনেক জোস, এখানে হাঁস ছেড়ে অনেক শান্তি পেলাম, ওদের আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো আমি সাকসেসফুলি বালি হাঁসটাকে, মানে বালি হাঁস বলতে ঝোলা বালি হাঁস, ওইটাকে আমরা সকালবেলা রিলিজ করে আসছি। তো ওকে এমন জায়গায় ছাড়ছি, খুবই কোয়াইট জায়গা, খুবই সুন্দর জায়গা, যেখানে ও পারফেক্টলি মানা নিতে পারবে নিজের সাথে, অথবা ওর যদি মুড না হয় ও অন্য জায়গায় চলে যেতে পারবে ওখান থেকে। তো এখন হলো মাছের আপডেট দেবো, মাছের কি খবর, আমার যে সোয়ার্টেল মাছগুলো বাচ্চা দিচ্ছে মাছগুলো কি খবর, ওইটা দেখাই আপনাদের। এখন আপনারা অনেকেই বলছিলেন যে ফিল্টার অফ করে দেন, আমি ওই দিন থেকে ফিল্টার অফ করে রাখছি, জাস্ট লাগানো আছে এখানে ফিল্টারটা। আর মাছের সাইজ যদি দেখায় আপনাদের, এরকম সাইজ হয়েছে, ধরুন একটা ক্লোজ থেকে দেখায়, এই তো একবার অলরেডি পানি বদলাইছি আমি। মাছের বাচ্চারা বড় বড় দেখতে পাবেন আপনারা, আগে কিন্তু অনেক ছোট ছিল দেখা যাইতো না, কিন্তু এখন স্পষ্ট বোঝা যায়, আর কালার আসছে মোটামুটি লাল কালার। আর মেল ফিমেল চিনা যাইতেছে এখনই, মেলগুলার লেজ লম্বা হয় আর ফিমেলগুলার লেজ গোল হয়। আর পানি বদলানোর পরে ভিতরে আমি একটা কাপ দিয়েছি, যাতে খাবার বাইরে না দিই, খাবার আমি কাপের ভিতরে দিই, কারণ এই কাপের ভিতরে ছিদ্র করা আছে, আমার যখন এখানে খাবার বেশি হয়ে যায় তখন কাপ উঠায় ফেলে দেবো। আমার যে সোয়ার্টেল মাছের জোড়াটা ছিল, তো ওইটার ভিতরে দুইটা দুই জাতের মাছ, মানে ফিমেলটা জাতের নাম রেড ওয়াক আর মেলটা যাতে নাম হলো রেড ভেলভেট, দুইটার ক্রস ব্রিড হয়েছে, হওয়ার পরে বাচ্চা কিছু আসছে রেড ভেলভেট আর কিছু আসছে রেড ওয়াক, দুইটা দুই রকমের আসছে আর কি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমরা খুব তাড়াতাড়ি ঘরটা কমপ্লিট করব, কমপ্লিট করে এখানে কিছু ফ্যান্সি মুরগি আনবো, তো ওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।